এবারের বিপিএলে ঢাকার ডমিনেটরস দেশি বিদেশি মিলিয়ে মোট ১৯ জন খেলোয়াড় দলে নিয়েছে। এবারের আসরে ঢাকার ডমিনেটরস কত কোটি টাকা খরচ করেছে দেখুন। ঢাকা ডমিনেটরসের স্কোয়াড: ১. তাসকিন আহমেদ, ২. চামিকা কারুণারাত্নে বিদেশি, ৩. দিলশান মুনয়েরা বিদেশি, ৪. মোহাম্মদ মিঠুন, ৫. সৌম্য সরকার, ৬. শরীফুল ইসলাম, ৭. আরাফাত সানি, ৮. নাসির হোসাইন, ৯. আলামিন হোসাইন, ১০. শান মাসুদ বিদেশি, ১১. আহমেদ শেজাদ বিদেশি, ১২. অলক কাপালি, ১৩. মনির হোসাইন খান, ১৪. আরিফুল হক, ১৫. মুক্তার আলী, ১৬. মিজানুর রহমান, ১৭. দেলোয়ার হোসাইন, ১৮. ওসমান গনি বিদেশি, ১৯. সালমান ইশরাত। ঢাকা ডমিনেটরস প্লেয়ার্স ড্রাফটে ৪ কোটি ৩০ লক্ষ টাকা খরচ করেছে। এবারের আসরে খরচের তালিকায় ঢাকা ডমিনেটরস আছে দ্বিতীয় স্থানে।